অ্যাডাল্টদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় তো এই হিপ জয়েন্টের এই পেইনটা হয়ে থাকে, সো অ্যাডাল্টদের ক্ষেত্রে কি ধরনের হিপ জয়েন্টের সমস্যা হয়ে থাকে এবং সেটা ট্রিটমেন্ট আপনারা কিভাবে করে থাকেন? হিপ জয়েন্টের কারণ অনুযায়ী যে কোনো রোগেরই তো কারণটা খুঁজে বের করতে হবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, সাধারণ কিছু ল্যাব পরীক্ষার মাধ্যমে যে পরীক্ষা, এর পাশাপাশি এক্সরে এমআরআই এগুলোর মাধ্যমে এটা কারণ খুঁজে বের করে বা চিকিৎসা করতে হবে। তো যদি আমরা অ্যাভাসকুলার নেক্রোসিস পেয়ে থাকি, তো অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড, এখানে আসলে হেটের রক্ত সাপ্লাইটা বাধাগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয়ে হেডটা আস্তে আস্তে করে হেডের সেলগুলো বা বোনসগুলো নষ্ট হয়ে যায়, সেখান থেকেই ব্যথা হয়। তো এটার চিকিৎসা হলো স্টেজ অনুযায়ী, অ্যাভাসকুলার নেক্রোসিসের স্টেজ আছে, আমরা এটাকে স্টেজিং করি রেডিওলজিক্যাল স্টেজিং। রেডিওলজিক্যাল স্টেজিংয়ে যদি স্টেজ 1-2 দিকে থাকে, 4 স্টেজ আছে, তাহলে আমরা এটাকে সাধারণত কনজারভেটিভলি চিকিৎসা করতে পারি, অথবা স্বল্প মেয়াদে কোনো ইন্টারভেনশন করে আমরা ডিকম্প্রেশন, বোন গ্রাফ্ট বা পিআরপি থেরাপি, স্টেম সেল থেরাপি এগুলোর মাধ্যমে আমরা সাধারণত এটাকে হল্ট করা যায়। যদি এটাকে আর্লিয়ার স্টেজে স্টেজ 2 মধ্যে হল্ট করে দেওয়া যায়, তাহলে তো পরবর্তী ধাপগুলো চিন্তা করার কোনো সুযোগ নেই। বাট আমরা রোগ নির্ণয় করতে বা পেশেন্টদের উপস্থিতি আমাদের কাছে এসে যখন উপস্থিত হয়, তখন থেকে রোগ নির্ণয় করতে যে সময়টা যায়, অর্থাৎ সেটি থার্ড বা ফোর্থ স্টেজে চলে যায়। তো থার্ড বা ফোর্থ স্টেজে চলে গেলে সেক্ষেত্রে আসলে একটু ওই জয়েন্টটাকে রক্ষা করা সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রেই, সেক্ষেত্রে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করে তাকে একটা স্বাভাবিক জীবন দেওয়ার চেষ্টা করা হয়। এই জয়েন্ট রিপ্লেসমেন্টের বিষয়টি আরেকটু বিস্তারিত জানবো, তার আগে জানতে চাই যে এভিএনটা আসলে কি? এই এভিএন হলো অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড, আমরা এটাকে সংক্ষেপে এভিএন বলি। এভিএন আরও শরীরে অনেক জায়গায় হতে পারে, অনেক হাড়ে হতে বোনসে হতে পারে, কিন্তু প্রবণতাটা ফিমোরাল হেডে সবচেয়ে বেশি। আচ্ছা, কাদের বেশি হয় এবং কোন বয়সে বেশি হয়ে থাকে সাধারণত? যে কোনো বয়সে অ্যাভাসকুলার নেক্রোসিস হতে পারে, আমরা কমনলি এটা 20-20+ পাই, 20-25-30 মধ্যেই সাধারণত অ্যাভাসকুলার নেক্রোসিসগুলো বেশি পাওয়া যায়। আচ্ছা, এটা ইডিওপ্যাথিক, নির্দিষ্ট কোনো কারণ নাই, রক্ত সাপ্লাইটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায় বা কম সাপ্লাই পেতে এটা হয়। হিপ অঞ্চলের আঘাত পরবর্তী সময়ও অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড হতে পারে। 30-35 মধ্যে সাধারণত এটি হয়ে থাকে, এর কারণটা আসলে কি? মানে এই বয়সটাতে কেন এভিএনটা হয়? ওভার অ্যাক্টিভিটি, বেশি চলাফেরা, আর কোলেস্ট্রলের কোনো ডিফেক্ট থাকে, রক্তনালী যদি চিকন থাকে, বিভিন্ন কারণে এখানে আসলে রক্ত সঞ্চালনটা বাধাগ্রস্ত হয়ে যায়। যখনই রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়, সেখান থেকে তখনই হেডটা মারা যাওয়া শুরু করে। এটা আমরা কমনলি এই বয়সে পাই, কিন্তু ওল্ড এজে গিয়েও অ্যাভাসকুলার নেক্রোসিস এভিডেন্ট হতে পারে। এটা ট্রিটমেন্ট আসলে কি? চিকিৎসা হলো যে স্টেজ অনুযায়ী আমরা কোন স্টেজে এটা আছে, যদি স্টেজ 1-2 হয় তাহলে ডিকম্প্রেশন অ্যান্ড বোন গ্রাফ্ট, অনেক সময় স্টেম সেল থেরাপি এখন আসছে, পিআরপি থেরাপি আসছে, এগুলো দিয়ে এখনকার যুগে আসলে অনেক বেশি জনপ্রিয়। হ্যাঁ, আউটকাম নিয়ে কথা আছে, সেটা হয়। আর যদি স্টেজ 3-4 যায়, তাহলে সেক্ষেত্রে আসলে তার ব্যক্তিগত জীবন এমনই ক্ষতি বাধাগ্রস্ত হয়ে যায় যে তখন আর জয়েন্ট রিপ্লেসমেন্ট করা ছাড়া বিকল্পটা থাকে না।